1972 সাল থেকে, এবং 1972 সাল থেকে আমি রেডিও শিল্পী। এবং তার সঙ্গে মাধবী নারায়ণের সাথে আমাকে খুব সহযোগিতা করছে, এটা বলার অপেক্ষা রাখে না। তা সেই 72 সাল থেকে একটা প্রচেষ্টা ছিল যে আমরা ভাবিয়া সঙ্গীতটাকে একটা সিলেবাস ভিত্তিক একটা পরিচালনা করি, সিলেবাস ভিত্তিক আমাদের ভাবিয়াটা চলু, কিন্তু সফল হইতে পারিনি। আস্তে আস্তে 80 সালে আরেকটা, 1980 সালে আমরা আরেকটা সেই দিনটা দেওয়ানহাটে একটা আমরা একটা সংস্থা তৈরি করলাম, সেটা তো তেমন একটা বেশি সফল হতে পারলাম না। ভাবিয়া গান শিখিবারে চায় না মানুষই, ভাবিয়া গান শিখে কী হবে, ভাবিয়া গান শিখলে আমার ছাওয়া নষ্ট হয়ে যাবে, মানে এমন ধরনের কিছু কিছু কথা শুনতে হয়। আমি সারা নর্থ বেঙ্গল কিছু আসামের প্রত্যেকটা গ্রাম গঞ্জে আমি মানে হাঁটিয়া সাইকেলে এরকম মানে বিরত নাই আর কি, দিনের পর দিন কিন্তু আমি এতে সংগ্রাম চালিয়ে আসছিলাম। তাই যাই হোক, পরে 1990 সালে মিজুল চন্দ্র দাস এখানে উপস্থিত আছেন, তার সহযোগিতা ছাত্রামপুর শিক্ষা সংস্কৃতি তার সহযোগিতায়, মিজুল দাস সহযোগিতা একটা ছাত্রামপুরে একটা শিক্ষাক্রম তৈরি করলাম যে ভাইয়া গানকে পরীক্ষার মাধ্যমে সিলেবাসের মাধ্যমে যদি কিছু করা যায়, হ্যাঁ তার প্রচেষ্টা। যাই হোক, 90 থেকে 2003 পর্যন্ত মোটামুটি চললো, তারপরে আবার ভাটা পড়তে লাগলো। আমি তখনকার দিকে বলছিলাম, আমি নাগুরহাটে একটা স্কুল করেছিলাম, তখন নাগুরহাটের প্রধান ছিল কি নাম তা ভুলে গেলাম, বহুবার গেছিলাম শালবাড়িয়াকে, যে একটা অন্তর স্কুলটাতে একটা হারমোনিয়াম দেন তোমার অন্তর থাকিয়া সবজিতে পাইলে। আমি সারলাম হরিঘাটে 5 বছর 6 বছর একটা টানা আমি একটা স্কুল চালাইছিলাম, বাচ্চাদের গান শিখলাম, অনেক শিল্পী তৈরি হয়েছে। সেখানে বহুবার গেছিলাম আমি অঞ্চলে, যে আমার এখন বাড়াকোতালি অঞ্চল, তখন সুশীলবাবুরা কি ছিল প্রধান, এখানে হারমোনি দেও বাচ্চাগুলোর গান শেখাও, পাই নাই সারা পাই নাই। আমি ভানুকুমারীতে গান শিখাইছি, ওখানেও গেছিলাম প্রত্যেকটা অঞ্চলে, হ্যাঁ কিন্তু সারা পাই নাই, শুধু গান গেয়েই চলতো আর কি। কোনো অনুষ্ঠান হলে কোনো পার্টির মিটিং বা অমুক তমুক শিল্পীদেরকে নিয়ে গান গাইছি, কিন্তু সহযোগিতা তেমন একটা পাই নাই। যাই হোক, তখন 2003 সালে আবার মনটা আমার ভেঙে গেল, তখন আমি এটাকে বিরত আবার রাখলাম, বাইরে চলে গেলাম, ফালাকাটা শিলিগুড়ি জলপাইগুড়ি ওইদিকে গান শেখাইতে শুরু করলাম, ওইদিকে যাই। তা গত এই 2011 সালে যখন এমন একটা সাড়া পাইলাম, মমতা ব্যানার্জির এমন একটা সাড়া পাইলাম যে শিল্পীদের জন্য কিছু করা হবে, শিল্পীদের জন্য কিছু চিন্তা করা হবে, তখন আবার মিজুল দাসের কাছে আমি চলে আসলাম যে মিজুলটা আবার শুরু করে যাক, বাচ্চাদেরকে আবার শিখাই। তাই তো এই 3 বছর যাবৎ বাচ্চা 4 বছরের মতো হলো গান শিখাই। ফজলুলের এই স্কুলে আমি কয়েকবার আসছিলাম, আমি ফজলুলকে বহু সহ দিয়েছি যে বাচ্চাগুলোকে শেখাও, এবং তৎসঙ্গে কি দিল মাহমুদ বোধহয় না নামটা, দিল মাহমুদ, হ্যাঁ ওনাকেও আমি খুব সাহস দিয়ে যাই যে আপনারা বাচ্চাগুলোকে গান শেখান। সবচেয়ে আরও অবাক লাগলো গতবার যখন আপনাদের এই অঞ্চলে প্রধান শিবানী ডাকুয়া মণ্ডল, উনি ওই সারামপুরে পরীক্ষা দিতে গেলেন গানের, তখন আমি বললাম যে না এবারে বোধহয় কাজ হবে, হ্যাঁ কারণ আপনারা এই র্যাঙ্কের মানুষ যদি আগে না আসে তাহলে কিন্তু এটাকে ধরে রাখা মুশকিল। আমি দেখেছি বিভিন্ন নর্থ বেঙ্গলে সারা উত্তরবঙ্গ বেসেস দেখেছি, আমাদের দেশি মানুষগুলা বিশেষ করে আমার রাজবংশী মানুষের কিন্তু এই ভাবিয়া গানটা জন্য, এবং ওরাই বেশি গায়, এখন অনেক সম্প্রদায়ের মানুষ গায় সেটাকে, ভালো কথা, ভালো কথা, এটা আমরা সারা ভারতবর্ষের মানুষ গাও দিতে চাই। কিন্তু মূলত আসলে কুচবিহারের রাজবংশী মানুষের এটা গান, তাই যখন শিবানী ডাকুয়ার পরীক্ষা দিতে গেল, এবারও দিছে, আমি একদিন ওনার বাড়িতে গেলাম, মালতী নারায়ণ সহ, মালতী নারায়ণ আছে উপস্থিত, হ্যাঁ ওনার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, গান বাজনা একটু রিহার্সেল করলাম, খুব ভালো লাগলো। এবং ওখানে অনেক ছাত্রছাত্রীরা গেছেন ফজলুলের এবং দিল মাহমুদের, তা আমি উৎসাহিত করলাম যে এটা শিখতে হবে, শিখতে তো অসুবিধা নাই,
এখন তো আমাদের সরকার এটার জন্য একদম রেডি হয়ে আছে, তোমরা শেখো আমরা দিব, তোমরা শেখো আমরা কিছু করব, তোমরা শেখো আমরা পথ দেখাবো। তা তারপরে কিন্তু আমরা মানুষগুলা, আমাদের লোকগুলা, আমরা নিজেরা, আমরা কিন্তু ভুল বুঝতেছি কেন জানি এটার মধ্যে বেশি একটা ইনভলভ হয় না। তা যাই হোক, সবচেয়ে আমি সবাইকে আমি একটা অনুরোধ রাখবো, এই বাসরাজা বাসতলা চৌপতির সাধারণ থেকে সবাইকে, ছোট বড় যারা আছেন, বয়স্ক সবাইকে আমি অনুরোধ রাখবো একটা, যে এই আব্বাসউদ্দিন উত্থাল ভাওয়াইয়া সঙ্গীত বিদ্যালয়টার যেন পরিপূরকভাবে খুব সুন্দরভাবে গঠিত হয় যেন সবাই লক্ষ্য করবেন, এই আশা রাখছি। অনেক কথা আছে সঙ্গীতের, অনেক অভিজ্ঞতার সম্মুখীন আমি, যাই হোক বেশি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ একটু গান বাজনার ব্যাপার আছে এখানে। তা আবার সবাইকে অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার, ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা। কিন্তু একটা কথা, এই ভাওয়াইয়া সঙ্গীত বিদ্যালয়টাকে যেন সঠিকভাবে খুব ভালোভাবে চলে তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তৎসঙ্গে আমি একটা কথা না বললে হবে না, কারণ এটা আমি এবারেও আজকে রাজ্যভাবেতে এবারে আমাকে হয়তো পুরস্কৃত করছেন, যদিও তা আমি বলতে চাই, সেটা এখানে আছেন হয়তো ওই কুচবিহার জেলা পরিষদ মেম্বার না সভাধিপতি, পাহাড়টা ঠিক আছে, গোড়টা যদি ঠিক না থাকে পাহাড়টা কিন্তু ভেঙে পড়বে, তাই এই রাজ্যভাবেতে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। তাই ভাওয়াইয়া সঙ্গীত শিখবে কি করে, বাচ্চাদের একটা হারমোনিয়াম নাই, দেখবেন যে যত বাচ্চা আছে একটা বাচ্চার হারমোনিয়াম নাই, কেউ একটা হারমোনিয়াম কিনতে পারে না। এবং প্রশিক্ষণ কেন্দ্র শেখার যদি জায়গা না থাকে, এই শেখার একটা খরচ পাবো, যদি কিছু করা যায় এটা দাবি রইল আমার। যাই হোক, আমার সবাইকে নমস্কার, অভিনন্দন, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।